আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটাও কিন্তু হরর গেম, এই গেমটার নাম হলো টেডি ফেডি হরর গেম। সো গেমটা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর এবং কি একেবারে নতুন একটা গেম। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই গেমটা। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই, লেটস গো গাইস। সো আমরা গেমটা স্টার্ট করে দিলাম প্লে নাওতে। আশা করি আমাদেরকে একটা ইন্ট্রো দেওয়ার কথা। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন একটা ইন্ট্রো আছে, এখানে একটা ট্রেডি আছে। এই টেডিটা মেবি একটা বস্তা নিয়ে কোথায় জানি চলে যাচ্ছে একেবারে আস্তে 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 আস্তে, আমি জানি না। ওকে, এটা মেবি আমি, এটা মেবি আমি গাইজ। আমাকে টেডি বিয়ার হয়ে এখন গেমটা খেলতে হবে আর কি মনে হচ্ছে আমার কাছে। আর না হয় এটা ভূত হতে পারে, বাট আমার মনে হচ্ছে এটা আমি, কারণ এখানে আস্তে আস্তে আমি হাঁটে এটা যাচ্ছিলাম। ভূত তো কখনো আস্তে আস্তে যাওয়ার কথা না, হতে পারে এটা আমি। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বস্তার ফাঁসে রয়েছি, তার মানে এটা আমিই হব। হ্যাঁ গাইস, তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো এখানে ক্রোবার যেটা রয়েছে এই ক্রোবারটা নিতে হবে। ক্রোবার দিয়ে একটা গুপ্ত রাস্তা দিয়ে এখান থেকে পালাতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গুপ্ত রাস্তা রয়েছে, সুড়ঙ্গ। সো এই সুড়ঙ্গ দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। সো দেখা যাক আমরা কোথায় গিয়ে দাঁড়াই। ওকে, আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি, দেখা যাক এখান থেকে কি কোথাও পালানো যায় কি না। সামনের দিকে আগাই। ও ভাই, দেখতে পাচ্ছেন ওই ভূতরে যেই টেডিটা রয়েছে ওই টেডিটা কিন্তু এখানে সামনে যাচ্ছে, বাট সে দূরের জিনিস দেখতে পারে না। এখানে লাল যেই যতটুকু রয়েছে না, ততটুকুর মধ্যে যদি আমি যাই সে আমাকে দেখে ফেলবে, বাট এর আশেপাশে থাকলে আমাকে দেখে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওর অনেক কাছাকাছি আছি, বাট এখানে লাল আলো যেটা রয়েছে ওটার ভিতরে যদি আমি ঢুকে যাই তাহলে আমাকে ধরে ফেলবে। সো আমরা এখন উপরে চলে যাব। উপরে গিয়ে এখানে একটা বাথরুম বা ওয়াশরুম রয়েছে, এই ওয়াশরুমের ভিতরে ঢুকতে হবে। উপর দিয়ে লাভ দেবো, বাট আমার কিন্তু অনেকটা হেলথ নষ্ট হয়ে গিয়েছে, বাট দেখা যাক এখানে ভিতরে কী আছে। ওকে, একটা ফ্লেয়ার গান রয়েছে গাইস, ফ্লেয়ার গান, পাবজিতে যে ফ্লেয়ার গানটা রয়েছে সেই গানটা কিন্তু এখানে রয়েছে। সো আমরা এখন এটা নিয়ে একটা জায়গায় রেখে দেবো, বাট দেখতে পাচ্ছেন ওই টেডিটা সামনের দিকে যাচ্ছে, ও একই জায়গায় বারবার ঘুরতে থাকে। সো এটা একটা ভালো ব্যাপার, মানে আপনার যদি জানা হয়ে যায় তাহলে আপনাকে ধরা এতটা ইজি হবে না এই টেডির। সো আমরা এখানে এই টেবিলটার ভিতরে কিন্তু এটা রেখে দেবো। সো আমি একটা কথা বলে দিই, সেটা হলো এখানে যেই গানটা রয়েছে এই গানটা কিন্তু অনেক সময় গ্লিচ হয়, গ্লিচ হওয়ার মাধ্যমে আপনি কিন্তু গানটা নিতে পারবেন না। পরবর্তীতে আপনি যখন যেটা করবেন সেটা হলো গেমটা রিস্টার্ট দিয়ে আবার ডুববেন, এই জায়গা থেকে আসবে, না হয় একটু পিছিয়ে দিয়ে আসবে, বাট গেমটা কিন্তু আপনি ও খেলতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু নতুন একটা জায়গায় চলে এসেছি, এখানে একটা কোড রয়েছে, এই কোডটা আমার দরকার ছিল, কোডটা হলো 5719। সো আমরা এই কোডটা নিয়ে এখন চলে যাব অন্য জায়গায়। দেখতে পাচ্ছেন আমরা কি যেই জায়গায় এসেছি এটা কিন্তু মনে রাখবেন, এখান থেকে কিন্তু আপনাদেরকে কোডটা নিতে হবে। সো আমরা এখন যেটা করব, নিচে চলে যাব, নিচে গিয়ে এই কোডটা প্রয়োগ করব। সো এখান দিয়ে গিয়ে লেফট সাইডে যেতে হবে, এখন এই জায়গায় কিন্তু এখানে কোডটা দিতে হবে। ওকে, দেখা যাচ্ছে এখানে সামনে একটা কোড দেওয়ার অপশন। সো আমরা এখানে 5719 দেব, এবং কি ফাইনালি কিন্তু আমরা একটা গুপ্ত রাস্তা খুলে ফেলেছি। এখানে আমরা একটা লাইটার পেয়েছি, ইয়েস, এই লাইটারটা আমার দরকার হবে। কেন দরকার হবে সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি গেমটা শেষ হওয়ার, আমাদের আর বেশি দেরি নেই, আমরা যদি সঠিকভাবে সব কিছু করতে পারি সেটা হলো গেম শেষ হয়ে যাবে। সো আমরা এখন রাইট সাইডে যাবো, রাইট সাইডে গিয়ে সোজা এই সাদা রুমটাতে ঢুকবো, অ্যান্ড এরপর আমাদেরকে যেতে হবে কোথায়, ওকে এই গুপ্ত রাস্তা দিয়ে যেতে হবে, গুপ্ত রাস্তা দিয়ে ওই সাইডে গিয়ে এখানে এই মই দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে একটা মোমবাতি দেখতে পাচ্ছি, মই দিয়ে উপরে উঠে এখানে একটা দেখতে পাচ্ছেন রিচুয়াল, শয়তানিক রিচুয়াল বলে এটা, এখানে আমাদেরকে এখানে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দিলে এখানে ওই টেডিটা এসে আটকে যাবে, আটকে গেলে তখন আমরা ওই ফ্লেয়ার গান দিয়ে একেবারে ওকে মেরে দেবো। ইয়েস গাইস, বলতে না বলতে দেখতে পাচ্ছেন ওই টেডিটা কিন্তু এখানে আটকে গেছে, সে চিৎকার করতেছে, এখান থেকে মরতে পারতেছে না, মানে এখান থেকে যেতে পারতেছে না। সো আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে নিচে গিয়ে আমরা যে ওই ফ্লেয়ার গানটা নিয়েছিলাম বা রেখেছিলাম ওটা আমরা এখন এনে একে মেরে দেব। সো সেটা করব কীভাবে ওয়েট করুন গাইজ, এখানে এটা কি বুঝতেছি না। তার আগে আমরা এখানে নিচে যাই, নিচে যাই গাইজ। অ্যান্ড ফ্লেয়ার গানের কথা আমি বলেছিলাম, মাঝে মাঝে এটা কিন্তু গ্লিচের জন্য নেওয়া যায় না, দেখি আবার নেওয়া যায় কি না। হ্যাঁ গাইজ, নেওয়া যাচ্ছে, আমরা কিন্তু প্রথমবার নিতে পারি নাই, সেটা আমরা স্কিপ করে দিয়েছি, আমরা গেম থেকে বেরোই আবার ঢুকছি। অ্যান্ড একটু পিছিয়ে দিয়েছিল, বাট সমস্যা নেই, আপনারা কিন্তু খেলতে পারবেন, মানে একেবারে প্রথম থেকে খেলা লাগে না, একটু পিছিয়ে দেয় আর কি, আর কিছুই না। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্লেয়ার গানটা নিয়ে উপরে চলে গেলাম, এবং কি এখন টেডির অবস্থা 12টা বাজিয়ে দেবো, এবং কি ইয়েস ফাইনালি কিন্তু আমরা এখানে টেডিকে মেরে ফেলেছি। এখন আমাদের একটাই কাজ, সেটা হলো এখান থেকে পালানো। ওকে, সো আমরা এখন নিচে চলে যাব, নিচে গিয়ে আমাদেরকে
পালাতে হবে এক জায়গায়, সেটা হলো রাইট সাইডে যে রুমটাতে আমরা গিয়েছিলাম সেখানে গেলেই কিন্তু আমরা পালাতে পারবো। ইয়েস, এখানে গিয়ে এই জায়গাটাতে আমরা দাঁড়ালে গেমটা শেষ হয়ে যাবে এবং ফাইনালি আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে মানে চ্যাপ্টার ওয়ান সেটা কমপ্লিট করে ফেলেছি। এটার কিন্তু আরও চ্যাপ্টার আসবে, যদি সেটা দেখতে চান অবশ্যই আপনারা এই ভিডিওতে 100 লাইক করে দেবেন। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। এরকম যদি গেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই গাইস।